আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় দুই দিনের রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা, সাত সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন। নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ যানজট। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে পারবেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বাড্ডা থানার মামলায় সাবরিনাকে আজ আদালতে হাজির করে তদন্তকারী কর্মকর্তা 5 দিনের রিমান্ড আবেদন করলে আদালত এই রিমান্ড মঞ্জুর করেন। রিপোর্ট করছেন মাহমুদুর রহমান। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার জালিয়াতির রেশ না কাটতেই আরেক প্রতারণার অভিযোগ উঠল জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনার বিরুদ্ধে। তথ্য গোপন করে দুটি জাতীয় পরিচয়পত্র নেন তিনি। এর মধ্যে একটি এনআইডি কার্ডে তার স্বামীর নাম আর এইচ হক, আরেকটিতে আরিফুল হক চৌধুরী ব্যবহার করেন তিনি। শুধু তাই নয়, একটি কার্ডে তার পেশা ডাক্তার, অন্যটিতে সরকারি চাকরি উল্লেখ করা হয়। এ অভিযোগে 30 আগস্ট বাড্ডা থানায় ডাক্তার সাবরিনার বিরুদ্ধে মামলাটি করেন গুলশান থানা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মোমিন মিয়া। 2010 সালের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইনের 14-15 ধারায় এ মামলাটি করা হয়। বৃহস্পতিবার সাবরিনাকে আদালতে হাজির করে রিমান্ড চায় তদন্তকারী কর্মকর্তা। ঢাকা মহানগর হাকিম শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। এখানে সাবরিনার বিরুদ্ধে যে অ্যালিগেশনটা সেটা হচ্ছে, সে 2009 সালে একবার সে আইডি কার্ড করে, ন্যাশনাল আইডি কার্ড 2009 সালে একবার করে, আবার 2016 সালে আসে আবার একটি ন্যাশনাল আইডি কার্ড করে। এই যে একটা ব্যক্তির দুইটা ন্যাশনাল আইডি কার্ড, এটা তো কোনো আইনগতভাবে এটা কোনো গ্রহণযোগ্য নয়, এটা অপরাধ। এখানে নির্বাচন কমিশন তারা তদন্ত করে দেখেছে যে একই ব্যক্তির সাবরিনা চৌধুরীর নামে দুইটা ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। অতএব এই ঘটনার সাথে সে কারাগারে জড়িত আছে, কে এই ন্যাশনাল আইডি কার্ডটা তাকে দিয়েছে, তারা তার মাধ্যমে এটা হয়েছে, এবং এই তার উদ্দেশ্য কি, এই যে দুটি ন্যাশনাল আইডি কার্ড যে করেছে সাবরিনা চৌধুরী, এটা কেন করেছে। অন্যদিকে করোনার ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও স্বামী আরিফুল হক চৌধুরী সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ চলছে। করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া রিপোর্ট দেওয়ার অভিযোগ এনে গত 23 জুন তেজগাঁও থানায় মামলাটি করেন কামাল হোসেন নামে এক ব্যক্তি। অভিযোগের সত্যতা পায় সাবরিনাকে গত 12 জুলাই গ্রেপ্তার করে পুলিশ। মাহমুদুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএন ও ওয়াহিদা খানমকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স অ্যান্ড হাসপাতালে আনা হয়েছে। দুপুর 12:30টায় রংপুর সেনানিবাস থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় আনা হয়। বুধবার দিবাগত রাত 2:30টার দিকে ইউএনও সরকারি বাসভবনে ভেন্টিলেটর ভেঙে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা উমর আলীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও পরে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। জানা গেছে ইউএনওর বাবা উমর আলী প্রতিদিন সকালে হাঁটতে বের হন, কিন্তু সকালে তিনি বাড়ি থেকে বের না হয় তার হাঁটার সঙ্গীরা খোঁজ নিতে বাড়িতে যান। এ সময় তাদের আহত অবস্থায় দেখে পুলিশে খবর দিলে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়। ঘটনা তদন্তে 7 সদস্যের বিভাগীয় কমিটি গঠন করা হয়েছে। প্রথমে তার পালস ব্লাড প্রেসার পাওয়া যাচ্ছিল না, তড়িৎ অ্যাকশন নেওয়ার ফলে পালস বিপি ফিরে আসে ঔষধের মাধ্যমে। পরে তার অবস্থা কিছুটা উন্নতি হলে আমি তাকে সিটি স্ক্যানে অ্যাডভাইস দিই। ততক্ষণে তার মাথা নেড়ে করে আমরা তার ইঞ্জুরিগুলোকে দেখে নিই। হ্যাপাজার্ডলি তার মাথায় কোপানো আছে, মনে হচ্ছে ধাতব কোনো ভারী যন্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হয়েছে।
এখন তার অবস্থা মোটামুটি আগের চেয়ে অনেক উন্নত, কিন্তু তার ডান হাত ডান পাটা প্যারালাইসিস আছে। নাব্যতা সংকটের কারণে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছে শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটের ফেরি চলাচল। সকালে দুটি ফেরি আটকে যাওয়ার ঘাট কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নেয়। এদিকে ডুবোচরের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও। ফলে এই দুই নৌরুটে ঘাটগুলোর দুপাশে যাত্রী ও পণ্যবাহী গাড়ির বিশাল জট সৃষ্টি হয়েছে। যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা পড়েছেন চরম দুর্ভোগে। মুন্সীগঞ্জ ও মানিকগঞ্জ প্রতিনিধির তথ্যচিত্রে ঘাট পরিস্থিতি জানাচ্ছেন রোকসানা ইভা। পদ্মা নদীতে নাব্যতা সংকটের কারণে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ি নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। খুব সকালে চ্যানেলের মুখে অর্ধশত যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি আটকে যায়। এর কিছুক্ষণ পর ফেরি চলাচল বন্ধের নির্দেশ দেয় ঘাট কর্তৃপক্ষ। এর ফলে ঘাটের দুপাশে আটকে পড়েছে 300-এর বেশি যানবাহন। কালকে সকাল 11টায় এখন পর্যন্ত আসি, গাড়ি বসে সারা রাত আসিলাম। গাড়ি ফেরি সকাল 3টা ছাড়ছে, লাইনের থেকে একটাও ছাড়েনি। টাকা পয়সা আসে 3-4 দিন ধরে আমরা খাইতেছি, বাড়ি থেকে নিজের বাড়ি থেকে টাকা ফোন দেওয়া বিকাশ হয় না, পরে খাওয়া দাওয়া করে দিতেছে। স্থানীয়রা জানান, এক মাসের বেশি সময় ধরে নাব্যতা সংকট ও স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। গত শনিবার নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করে। শিমুলিয়া ঘাটের ট্রাফিক পুলিশ পরিদর্শক মোহাম্মদ হিলাল জানান, সকাল 6টায় কলমিলত নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে ঘাট ছেড়ে যায়, তবে নাব্যতা সংকটের কারণে তা আবার ঘাটে ফিরে আসে। অন্যদিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে কিশোরী নামের আরেকটি ফেরি আসার সময় পদ্মার চরে আটকে যায়। পরে অবশ্য ফেরিটি শিমুলিয়া ঘাটে পৌঁছায়। এরপরেই দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বর্তমানে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ আছে, 300+ যানবাহন আটকে আছে। নতুন করে আমরা যে গাড়িগুলো আসতেছে ঘুরে দেওয়ার ব্যবস্থা করছি, এবং যারা পুরনো আছে তাদের বলছি আরিচা যমুনা হয়ে তাদের গন্তব্যস্থলে যাওয়ার। এদিকে নাব্যতা সংকট ও অতিরিক্ত গাড়ির চাপে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটের পাটুরিয়া ঘাটেও দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। ঘাটে 500-এর বেশি যানবাহন আটকে থাকায় বেশ দুর্ভোগে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা। ডুবোচরের কারণে ফেরিগুলো বাধ্য হয়ে কমলট নিয়ে পারাপার করছে। আবার শিমুলিয়া কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল ব্যাহত হওয়ার কারণেও চাপ বেড়েছে পাটুরিয়া দৌলতদিয়ায়। তবে সংকট কাটাতে নদীতে ড্রেজিং চলছে বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির ভারপ্রাপ্ত ডিজিএম জিল্লুর রহমান। বর্তমানে নৌরুটের 17টি ফেরির মধ্যে 16টি ফেরি চলাচল করছে। রোকসানা ইভা, এটিএন বাংলা। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। এর মধ্যে 9,000 কর্মী চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরতে চাইলেও দূতাবাসের অসহযোগিতার অভিযোগ উঠেছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ অবশ্য বলেছেন সরকারি প্রচেষ্টা অব্যাহত আছে। শফিকুল ইসলাম সাইমের রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে নাটকীয়ভাবে পতন হয়েছে বিশ্ব অর্থনীতির। ওপেকের দ্বিতীয় সর্বোচ্চ অপরিশোধিত তেল উত্তোলনকারী দেশ ইরাকের অর্থনীতিতেও সেই আঘাত লেগেছে। পতন ঘটেছে তেলের দামে। এর ফলে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় আর্থিক সংকটে এখন ইরাক। বেসরকারি বিভিন্ন সংস্থার তথ্যমতে প্রায় 2,00,000 বাংলাদেশি কর্মী ইরাকে। করোনা মহাদুর্যোগে দেশটির প্রসিদ্ধ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রকল্প বন্ধ হওয়ায় বেকার হয়েছেন বাংলাদেশি কর্মীরা। মানবতার জীবনযাপন করতেছে অনেক হাজার হাজার বাংলাদেশি, এই জন্য করোনার প্রাদুর্ভাবের কারণে অনেকের চাকরি নাই, অনেকের চাকরি আছে, বেতন নাই, খাওয়ার সমস্যা, থাকার সমস্যা। কর্মীরা অভিযোগ করেছেন কয়েকটি কোম্পানি তাদের কর্মীদের চার্টার্ড ফ্লাইটে দেশে পাঠাতে চাইলেও দূতাবাস তাতে দরকারি সহায়তা দিচ্ছে না। থেকে হানুয়া কোম্পানিতে থেকে আমি বলতেছি, ভাই আমরা 9,000 বাঙালি আছি কোম্পানিতে, ভাই আমাদের কোনো ফ্লাইট হইতেছে না, এবং কি আমরা কোনো বাংলাদেশে যাইতে পারতেছি না। আমরা বিগত 6 মাস যাবত এই হানুয়া গ্রুপে আটকা পড়ে রয়েছি, কাজ কাম নাই, ফ্লাইট দিতে আসছে না। আমাদের মার্চের 28 তারিখে ফ্লাইট হওয়ার কথা ছিল। কর্মীদের এমন অভিযোগ সরাসরি মানতে চাননি বাগদাদে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। গেল মাসে আপনার 8টা ফ্লাইট গেছে, হুন্ডাই কোম্পানির 5টা ফ্লাইট, আর 4টা ফ্লাইট গেছে, আগে 3টা ফ্লাইট যাবে। ইরাক প্রবাসীদের সংকটের কথা জানার পর এ বিষয়ে খোঁজ খবর নেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। সংকট সমাধানেরও আশ্বাস দেন তিনি। কোনো চিঠি দেয়নি, এমবেসিও বলে নাই, এখান থেকে পারমিশন পাচ্ছে না। 10টা ফ্লাইট লাগে তো একসাথে 10টা দিয়ে দাও না, 10 দিনে 10টা পার হয়ে যাক। এদিকে ইরাক থেকে বাংলাদেশে কয়েকটি বিদেশি এয়ারলাইন্স বাণিজ্যিক ফ্লাইট চালালেও ওয়ান ওয়ে ভাড়া $900 থেকে $1,000 পর্যন্ত। এই ভাড়া কমাতে সরকারি উদ্যোগ নেয়ার দাবিও জানিয়েছেন করোনায় আটকে পড়া প্রবাসী কর্মীরা। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা।
করোনা ও এর উপসর্গে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত 13 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় উপসর্গ নিয়ে এক নারী সহ মোট 4 জনের মৃত্যু হয়েছে। খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে পজিটিভ ও উপসর্গ নিয়ে 2 জন মারা গেছেন। মৃত একজন যশোর ও আরেকজন চুয়াডাঙ্গার বাসিন্দা। সিলেট গত 24 ঘন্টায় করোনায় 3 জনের মৃত্যু হয়েছে। নোয়াখালী ও ঠাকুরগাঁওয়ে করোনায় মারা গেছেন 1 জন করে। এদিকে চট্টগ্রামে 24 ঘন্টায় করোনায় আরও 1 জনের মৃত্যু হয়। একই সময় করোনা শনাক্ত হয়েছে 107 জনের। শেরপুরের ঝিনাইগাতিতে করোনায় আক্রান্ত হয়ে আশরাফ আলী নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। করোনা সংক্রমণ অনেকটা নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে প্রবাসীদের আর কোনো বাধা থাকছে না। তুলে নেওয়া হচ্ছে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা। ফলে দেশটিতে প্রবেশের অনুমতি পাচ্ছেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। সৌদি সরকার নিয়ন্ত্রিত সংবাদ মাধ্যম সৌদি গ্যাজেট বুধবার এক প্রতিবেদনে এ খবর দিয়েছে। দেশটির সিভিল এভিয়েশন জেনারেল অথরিটি কিছু শর্ত সাপেক্ষে এসব দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের অনুমতি দিয়েছে। সৌদি স্বাস্থ্য কর্তৃপক্ষের জারি করা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা অনুসরণ করার জন্য বিমান যাত্রীদের প্রতি আহ্বান জানিয়েছে দেশটির সরকারি বিমান পরিবহন সংস্থা সৌদি আরাবিয়ান এয়ারলাইন্স। তবে প্রবাসীরা কবে থেকে সৌদিতে প্রবেশ করতে পারবেন তার নির্দিষ্ট তারিখ এখনও জানানো হয়নি। এদিকে 25 দেশের তালিকায় বাংলাদেশের নাম থাকলেও নেই পার্শ্ববর্তী দেশ ভারত, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কা। টানা কয়েকদিন ধরে সৌদি আরবে আক্রান্তের সংখ্যা এখন 1000-এর নিচে। রাজনৈতিক সদিচ্ছায় ঘাটতি ও প্রশাসনের অনিয়মে পুরান ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরানো যায়নি বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। পুরান ঢাকার অগ্নি নিরাপত্তা বিষয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, নিমতলী ট্র্যাজেডির পর গঠিত টাস্কফোর্সের বেশিরভাগ সুপারিশ এখনও বাস্তবায়িত হয়নি। একরামুল হক সাইমের রিপোর্ট। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, ব্যবসায়ীদের অনৈতিক প্রভাব আর প্রশাসনের দুর্নীতির কারণে সরকারের উদ্যোগ সফল হচ্ছে না। পুরানো ঢাকা থেকে রাসায়নিক গুদাম সরিয়ে নেওয়ার ক্ষেত্রে যে রাজনৈতিক সদিচ্ছা সেটার পরিষ্কার ঘাটতি রয়েছে। পাশাপাশি প্রশাসনিক ও আইন প্রক্রিয়া সংস্থাসমূহের যোগ সাজশ এবং তাদের ব্যর্থতা রয়েছে। ব্যবসায়ী মহলের একাংশের অনৈতিক চাপ ও প্রভাব, এসব কিছু মিলে এক ধরনের সিন্ডিকেটেড একটা অনিয়ম এখানে বিরাজ করছে। টিআইবির প্রতিবেদনে বলা হয়, নিমতলী ঘটনার 10 বছর পরও টাস্কফোর্সের সুপারিশের সিংহভাগ যেমন বাস্তবায়িত হয়নি, তেমনি ক্ষতিগ্রস্তরা উপযুক্ত ক্ষতিপূরণ পায়নি। অন্যদিকে অবৈধভাবে রাসায়নিক গুদামের লাইসেন্স, ছাড়পত্র ও নবায়ন করছে সরকার। সরকার এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহ সরকারের নির্দেশনাগুলোকে মানে কোনো প্রকার হেজিটেশন ছাড়া অনিয়ম করেছে বা অমান্য করেছে, এমনকি আদালতের নির্দেশনাকে অবমাননা করা হয়েছে। এ ধরনের ধারাবাহিক যে দায়িত্বহীনতা এবং জবাবদিহিতার ঘাটতি সংশ্লিষ্ট পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে ঘাটতির কারণে কিন্তু ধারাবাহিকভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে যাচ্ছে এবং আমরা শঙ্কা করছি যে আরো ঘটতে পারে। প্রতিবেদনে বলা হয়, পুরান ঢাকায় রাসায়নিক গুদাম ও কারখানা নিয়ে সরকারের কাছে সঠিক কোনো পরিসংখ্যানও নেই। এ ব্যাপারে সিটি কর্পোরেশনে কর্তৃত্ব বাড়ানোর সুপারিশ করে টিআইবি। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। এবার জানাবো শেয়ারবাজার খবর। শেয়ারবাজারে বিএসইসি, ডিএসই ও সিএসই নাম ও লোগো ব্যবহার করে গুজব ছড়ালে আইনি ব্যবস্থা নেবে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। সেই সাথে কোন সিকিউরিটিজের ভবিষ্যতে দর বাড়বে বা কমবে ইত্যাদি বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তথ্য ছড়ানো ব্যক্তি বা দলকে এ জাতীয় কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গুজব ছড়ালে বিনিয়োগকারীদের স্বার্থে সিকিউরিটিজ আইন ও ডিজিটাল নিরাপত্তা আইনের ব্যবস্থা নেবে কমিশন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলি রুবায়াতুল ইসলাম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বিএসইসি, ডিএসই ও সিএসই নাম ও লোগো ব্যক্তি ও দলীয় পর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রোফাইল বা পেজে ব্যবহার থেকে এবং দর নিয়ে যে কোনো ধরনের ভবিষ্যৎবাণী, অপ্রকাশিত তথ্য ছড়ানো থেকে বিরত থাকতে বলা হয়েছে। শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেডের 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বণ্টন করা হয়েছে। লভ্যাংশের বোনাস শেয়ার গত 19 আগস্ট সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে কোম্পানিটি। আর নগদ লভ্যাংশ টিএফ
ইএফটিএন এর মাধ্যমে শেয়ার হোল্ডারদের ব্যাংক হিসাবে পাঠানো হয়েছে। এছাড়া ব্যাংকটির নগদ লভ্যাংশ পরিচালক উদ্যোক্তা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং মার্জিন শেয়ার হোল্ডারদের মধ্যে 30 সেপ্টেম্বরের পরে বণ্টন করা হবে। বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের নির্দেশনা অনুযায়ী লভ্যাংশ বণ্টন করা হবে বলে ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে। সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটি শেয়ার হোল্ডারদের 10% লভ্যাংশ দিয়েছে। জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ বিকাল 3টায় অনুষ্ঠিত হবে। সভায় কোম্পানির 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হতে পারে। আগের বছর কোম্পানিটি 10% লভ্যাংশ দিয়েছিল। এছাড়াও সভায় চলতি বছরের 31 মার্চ ও 30 জুন সমাপ্ত প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। অ্যাডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান এম শাহিন ইকবাল। গণভবনে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে সেনাবাহিনী ও বিমান বাহিনী প্রধান নৌপ্রধানকে নতুন র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এম শাহিন ইকবাল 1980 সালে বাংলাদেশ নৌবাহিনীতে যোগদান করেন। তার দীর্ঘ এবং সুপরিচিত 40 বছরের কর্মজীবনে তিনি দৃষ্টান্তমূলক সামরিক সক্ষমতা প্রদর্শন করেন। 25 জুলাই থেকে তিনি ভাইস অ্যাডমিরাল পদে পদোন্নতিপূর্বক বাংলাদেশ নৌবাহিনী প্রধান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। কুড়িগ্রামের নাগেশ্বরের পাখিউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। পুলিশ ও এলাকাবাসী জানায়, পাখিউড়া সীমান্ত পথে ভারত থেকে গরু আনতে গেলে সেখানে দায়িত্বরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। গতরাত 2টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার ওসি মামুনুর রশিদ। পরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়। নিহত ছবিল উদ্দিন পাখিউড়া এলাকার মুসি আলীর ছেলে। এ ব্যাপারে বিএসএফ এর সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে বিজিবি। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। সাতক্ষীরা খোলপেটুয়া ও কপোতাক্ষ নদের জোয়ারের পানি কিছুটা কমছে, তবে লোকালয়ে এখনও কমেনি পানি। ফলে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্যের পাশাপাশি পানি সংকট। নিরাপদ বাসস্থানের সংকটও এখনও তীব্র। বিস্তারিত সাতক্ষীরা প্রতিনিধি এম কাম্বুজ্জামানের প্রতিবেদনে জানাচ্ছেন জাহেদুল আলম। অমাবস্যার প্রভাবে প্রবল বর্ষণ ও জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে আমপান বিধ্বস্ত আশাশুনি উপজেলার শ্রীউলা ও প্রতাপনগরের ছোট বড় 43টি পয়েন্ট ভেঙে নতুন করে প্রায় অর্ধশতাধিক গ্রাম প্লাবিত হয়। ক্ষতিগ্রস্ত কিছু কিছু পয়েন্ট স্বেচ্ছাশ্রমের মাধ্যমে অস্থায়ীভাবে মেরামত করা সম্ভব হলেও কয়েকটি পয়েন্টে বেশি গভীরতা হওয়ার কারণে এখনও বাঁধ নির্মাণ সম্ভব হয়নি। বিশেষ করে শ্রীউলা ইউনিয়নের হাজারখালি পয়েন্ট দিয়ে এখনও প্রতিনিয়তই জোয়ার ভাটা খেলছে লোকালয়ে। ফলে ওই সমস্ত এলাকার জনপদে দেখা দিয়েছে মানবিক বিপর্যয়। বাঁচার তাগিদে অনেকেই অবস্থান নিয়েছে নদীর তীরবর্তী বেড়িবাঁধে। দেখা দিয়েছে তীব্র খাওয়ার পানি সংকট। 3 মাসেরও অধিক সময় ধরে বেড়িবাঁধের উপর অবস্থানকারী গৃহহীন মানুষগুলোর রাত কাটছে আতঙ্কে। বেলা 3টের সময় আমরা হলো বাড়িঘর ছেড়ে নদীর পাড়ে উঠে আসি। খাওয়া দাওয়ার তার সব তো কষ্ট, তা ভাতাসি আমি পানির কষ্ট বেশি। এইভাবে আর কতদিন থাকবো আমরা বেড়ির পাড়ে বল। ক্ষতিগ্রস্ত এসব মানুষ ফিরতে চান তাদের ভিটে মাটিতে। তাদের আকুতি টেকসই বেড়িবাঁধ, নিরাপদ বাসস্থানের। সামনে যে গন আসছে সেই গনে যদি অর্ধের পরে পানি আসে তাহলে তো আমি অসাল মানুষ, আমি তো ভাসিয়ে যাবানি। ইতিমধ্যে দুর্গত এলাকায় অস্থায়ী রিং বাঁধের মাধ্যমে পানি প্রবাহ বন্ধ করার ব্যবস্থা নিয়েছে প্রশাসন। পাশাপাশি বিশুদ্ধ খাওয়ার পানি নিশ্চিত করার ব্যবস্থাও করা হয়েছে বলে জানিয়েছেন বিভাগীয় কমিশনার। পানির প্রবাহ যখন একদম নিচে চলে যাবে তখন বাঁধ দিয়ে দুই সাইডে জায়গা শুকায় নিয়ে লাগবে, তারপরে খুলে যাবে। 2-1 দিনের মধ্যে স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় অস্থায়ী বাঁধ নির্মাণ কাজ শুরু করা হবে বলে জানিয়েছে প্রশাসন। জাহিদুল আলম, এটিএন বাংলা। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ।
হ্যাক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট। সকালে হ্যাক হওয়ার পর টুইটার কর্তৃপক্ষ নিশ্চিত করেছে খবরটি। নরেন্দ্র মোদীর নিজস্ব ওয়েবসাইটের টুইটার অ্যাকাউন্ট থেকে কোভিড-19 ত্রাণ তহবিলের জন্য অনুদানের ক্ষেত্রে ক্রিপ্টোকারেন্সি ব্যবহার করার নামে একাধিক টুইট করা হয়। টুইটে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে ফলোয়ারদের সহায়তা দিতে বলা হয়। পরে অবশ্য টুইটগুলো মুছে ফেলা হয় এবং দুঃখ প্রকাশ করে টুইটার কর্তৃপক্ষ। এ ঘটনায় সাইটের নিরাপত্তা জোরদারের যথাযথ পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিষ্ঠানটির মুখপাত্র। গত জুলাই মাসেও মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন সহ বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাকারদের দখলে যায়। এসব ঘটনায় তাদের নিরাপত্তা সিস্টেম নিয়ে প্রশ্নের মুখে পড়ে টুইটার। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। রাজবাড়ির গোয়ালন্দ মৎস্য হ্যাচারিগুলো নতুন বটম ক্লিন রেসওয়ে পদ্ধতিতে মাছ চাষ করছে। নতুন উদ্ভাবিত এই পদ্ধতিতে বৃত্তাকৃতি বড় পুকুরে মাছ চাষ করা হয়, যেখানে যন্ত্রের মাধ্যমে কৃত্রিম স্রোত ও পরিমাণ অনুযায়ী অক্সিজেন সরবরাহ করে মাছ চাষে উপযুক্ত পরিবেশ তৈরি করা হচ্ছে। নিয়মিত খাবার আর আধুনিক যন্ত্রপাতি দিয়ে করা হচ্ছে মাছের পরিচর্যা। স্থানীয় মাছ চাষিরা জানান, পদ্ধতিটি ব্যয়বহুল হলেও কার্প জাতীয় মাছ বছরে প্রতি শতাংশে এই পদ্ধতিতে 1 টন পর্যন্ত উৎপাদন সম্ভব। এবার পার্টেক্স খেলার খবর। আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে। বাফুফে ভবনে বিকেল 4টায় 3 সদস্যের নির্বাচন কমিশন প্রার্থীদের মনোনয়নপত্র উত্তোলন, জমা, প্রত্যাহার এবং নির্বাচন সংক্রান্ত যাবতীয় বিষয় জানাবেন। গত 30 এপ্রিল শেষ হয়েছে বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। 20 এপ্রিল নির্বাচনের দিন নির্ধারণ করা হলেও করোনা ভাইরাসের কারণে তখন স্থগিত করা হয়। পরে বাফুফের নির্বাহী কমিটির সভায় এজিএম ও নির্বাচনের নতুন তারিখ নির্ধারণ করা হয় 3 অক্টোবর। নির্বাচনে 139 জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। অবশেষে বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। আশাভঙ্গ হল পেপ গার্দিওলার ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। 6 বারের ব্যালন ডিওর জয়ী মেসিকে দলে পেতে অন্তত আরও একটি মৌসুম অপেক্ষা করতে হবে অল ব্লুদের। মেসির বাবা হোর্হে আর বার্সেলোনা সভাপতি বার্তোমেয়র সাথে বৈঠক শেষে এমনটাই জানিয়েছে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম টিওয়াই স্পোর্টস। আলো জানাচ্ছেন পরাগারমান। টানা 9 দিন শ্বাসরুদ্ধ করার অপেক্ষার পর জানা গেল বার্সেলোনাতেই থাকছেন লিওনেল মেসি। দল ছাড়ার সিদ্ধান্ত থেকে ইউটার্ন করেছেন 6 বারের বিশ্বসেরা ফুটবলার। বিফলে গেল মেসির বাবা হোর্হে আর বার্সা সভাপতি বার্তোমেউর 2 ঘন্টার বৈঠক। অবশ্য মেসিকে মুক্ত করতে বার্সেলোনা এসেছিলেন হোর্হে। ছেলের ইচ্ছেকে প্রাধান্য দিয়েছিলেন তিনি, কিন্তু দুজনের বৈঠকে অচলাবস্থা না কাটায় আপাতত কাতালানদের সাথে থাকতে হচ্ছে লিওনেল মেসিকে। এর আগে বার্সেলোনার সভাপতি জোসেফ মারিও বার্তোমেউ জানিয়েছিলেন লিওনেল মেসি বিক্রির জন্য নয়। 9 দিন আগে মেসির বার্সেলোনা ছাড়ার সংবাদ পরিবেশন যারা করেছিল সেই টিওয়াই স্পোর্টসে জানিয়েছে যে আলোচনা ভেস্তে যাওয়ায় বার্সেলোনার সাথে চুক্তির অবশিষ্ট বছরটি বিবেচনা করতে হচ্ছে মেসিকে। তাতে ক্লাবে থেকে যাওয়ার সম্ভাবনা শতকরা 90 ভাগ। ধারণা করা হচ্ছে ট্রান্সফার ফির 700 মিলিয়ন ইউরোর কারণেই আপাতত বার্সেলোনায় থাকার ব্যাপারে চিন্তাভাবনা চলছে মেসির। তবে আর্জেন্টাইন তালিসমান মেসিকে দলে পেতে কারি কারি পাউন্ড নিয়ে অপেক্ষায় আছে পেপ গার্দিওলার ইংলিশ দল ম্যানচেস্টার সিটি। তাই বাকি 10 ভাগ নিশ্চিত করতে পারেনি টিওয়াই স্পোর্টস। এদিকে ইংল্যান্ডের প্রভাবশালী দৈনিক দ্য টেলিগ্রাফ জানিয়েছে মেসিকে খুব সহজে বার্সেলোনা ছাড়ার সুযোগ দিতে ক্লাবটির কর্মকর্তারা 700 মিলিয়ন ইউরো থেকে কাটছাট করে মাত্র 100 মিলিয়ন ইউরোয় নামিয়ে এনেছে ট্রান্সফার ফি। পরাগমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। তথ্য গোপন করে 2টি জাতীয় পরিচয়পত্র নেয়ার মামলায় 2 দিনের পুলিশ রিমান্ডে জেকেজির ডাক্তার সাবরিনা। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তাকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা। 7 সদস্যের বিভাগীয় তদন্ত কমিটি গঠন।
নাব্যতা সংকটে কাঁঠালবাড়ি শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ, পাটুরিয়া দৌলতদিয়া ঘাটেও দীর্ঘ যানজট। নিয়মিত ফ্লাইট না থাকায় ইরাক থেকে ফিরতে পারছেন না 20,000-এরও বেশি বাংলাদেশি কর্মী। এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে আসায় সৌদি আরবে ফিরে যেতে পারবেন বাংলাদেশ সহ 25টি দেশের প্রবাসীরা। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।